আমি যখন ধরি ভালো করেই ধরি, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, সে যে দলেরই হোক বা যত প্রভাবশালী হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযানে এখন পর্যন্ত কোনো নিরীহ মানুষের ক্ষতি হয়নি। মাদক সমাজে একটা ব্যাধির মতো, আপনারা কি চান অভিযান চলুক নাকি বন্ধ হয়ে যাক? আমি যখন ধরি ভালো করেই ধরি। কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, কিন্তু আমি একটা অবাক হই, আপনারা কিন্তু কোনো পত্রিকায় ওই যে কত গ্রেপ্তার হলো সেটা কখনো উল্লেখ করেন না। আচ্ছা, বন্দুকের ব্যবহার যেটা বলছেন, হ্যাঁ, যখন মাদক যারা পাচার করে বা যারা ব্যবহার করে, স্বাভাবিকভাবে যে কোনো একটা ঘটনা যদি ঘটে আর সেখানে যদি ধরনের কিছু কিছু ঘটনা ঘটে থাকে সেটা আমরা আকাশেও গেছি সাগরের নিচেও পৌঁছেছি, বললেন প্রধানমন্ত্রী। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিপিপি কর্তৃপক্ষের বোর্ড অফ গভর্নর্সের এক দ্বিতীয় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। তিনি আরও বলেন, আমরা স্যাটেলাইটে আকাশেও গেছি, আমরা সাগরের নিচেও গেছি, আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। লেখা অনেক কিছু আমাদেরকে মানে সহ্য করে, অনেক বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা অতিক্রম করেই কিন্তু আমাদেরকে এগোতে হচ্ছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসছে তখনই দেশের উন্নয়নটা হচ্ছে, উন্নয়নটা হয়ে যাচ্ছে এবং আমরা উন্নয়নশীল দেশ, কারণ জাতিপিতা রেখে গিয়েছিলেন স্বল্পোন্নত দেশ পর্যন্ত করে, মাত্র 3.5 বছরের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশ তুলে তিনি স্বল্পোন্নত দেশে রেখে গিয়েছিলেন, আর আজকে আমরা উন্নয়নশীল দেশ। আর একটা দফা যদি পাই দেখবেন বাংলাদেশ আরও চেহারা পাল্টে যাবে। মাশরাফি এবং সাকিবের নির্বাচন করা নিয়ে প্রধানমন্ত্রী যা বললেন, জাতীয় ক্রিকেট দলের দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে খোলাখুলি কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাসরি নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেই সেলিব্রিটিরা নমিনেশন পেয়ে থাকে, এটা নতুন কিছু নয়, কারো যদি আকাঙ্ক্ষা হয় নিশ্চয়ই তারা আমাদের দেশের জন্য সম্মান নিয়ে এসেছে, আজকে খেলাধুলাকে একটি ভালো অবস্থানে নিয়ে এসেছে, পৃথিবীর সব দেশেই এমনটা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানালেন বার্নিকার। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আত্মরক্ষার্থে গুলি চালাচ্ছে, ক্রসফায়ার নয়। আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকার্ট দেশব্যাপী মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে ব্যাপক মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। এ ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তিনি খতিয়ে দেখার আহ্বান জানান। তবে কোনো প্রকার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না বলে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চলছে, এ সময় অভিযানের নামে কাউকে আগে তুলে নেওয়ারও অভিযোগ অস্বীকার করেন তিনি। তিনি বলেন, আত্মরক্ষার্থে গুলি চলছে, ক্রসফায়ার নয়। এগুলোরও কিন্তু কোনো প্রমাণ নিধি আপনার আমাদের কাছে এখনো আসেনি, আমাদের প্রমাণ নিধি আসলে আমরা সেগুলো তালিকাটি তৈরি করেছি। এই তালিকার যে সমস্ত নামগুলি কমন সেই সমস্ত নামগুলোই আমাদের নিরাপত্তা বাহিনী তাদের নিয়ে কাজ করছে। পাশাপাশি আমরা আমাদের এনজিওরা আমাদের জনপ্রতিনিধি বলেছি যে আমরা কোনো ক্রস ফায়ার আমাদের নিরাপত্তা বাহিনী করে না, কোনো মানে হত্যাকাণ্ড আমাদের নিরাপত্তা বাহিনী করে না। বেসিক ব্যাংকের তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করলো হাইকোর্ট। বেসিক ব্যাংকের প্রায় 4,000 কোটি টাকা ঋণ কেলেঙ্কারির 56 মামলার তদন্ত আড়াই বছরে শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেছে হাইকোর্ট। আদালত বলছে দুদকের নির্লিপ্ততার কারণে আসামিরা জামিনে বের হয়ে যাচ্ছে। ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু এবং তৎকালীন পরিচালনা পর্ষদের কাউকে কোনো মামলায় আসামি না করায় প্রশ্ন তোলেন আদালত। যদিও তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন তদন্ত শেষ পর্যায়ে। সিট দিতে বিলম্বর জন্য আদালত হতাশা প্রকাশ করেছে। আব্দুল হাই বাচ্চু নামতে এফআইআর নেই, কিন্তু আব্দুল হাই বাচ্চুকে ডেস্ক চুকেছেন
ইন্টারোগেশন করা হচ্ছে। বোর্ড মেম্বার, তাদের অনেক বোর্ড মেম্বারের নাম এফআইআর এ নেই, কিন্তু তাদেরকে চিঠি দেওয়া হচ্ছে, তাদেরকে ডাকা হচ্ছে। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করল দুদক। অস্বাভাবিক ব্যাংক লেনদেন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে আব্দুল হাই বাচ্চুকে প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক শামসুল আলমের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে। তবে জিজ্ঞাসাবাদ শেষে কোনো পক্ষই সাংবাদিকদের কাছে কিছু বলতে রাজি হয়। ঈদে ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় নামাতে দেওয়া হবে না বলেছেন ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে রাজধানীর গাবতলী এলাকার পুরাতন গাড়ি মেরামত কারখানা পরিদর্শন শেষে সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আসন্ন ঈদ যাত্রায় ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় নামানো যাবে না। এসব অকচক গাড়িকে রং করে রাস্তায় নামানোর মতো অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের ধরতে বিআরটিএর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী। একটা বিকল হচ্ছে আর কয়েক কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে একেবারেই। ঈদের সময় জনস্বার্থের পরিপন্থী ফিটনেসবিহীন গাড়ি এবং এগুলোর ব্যাপারে এখন থেকে আমরা এই যে আজকে দুটা কারখানায় আসলাম পর্যায়ক্রমে আমি সব জায়গায় যাব। প্রতি বছর ঈদ মৌসুমে রাজধানী ছাড়ে প্রায় 1 কোটি মানুষ, যাদের সবথেকে বড় অংশ ভ্রমণ করেন সড়ক পথ। জিয়াউর রহমানের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে জিয়াউর রহমানের 37তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে জাতীয় নির্বাচনের অবশ্যই সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। মির্জা ফখরুল বলেন জিয়াউর রহমান শুধু একজন সৈনিক ছিলেন না, একজন রাষ্ট্রপতি ছিলেন না, মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি একজন রাষ্ট্র নায়ক ছিলেন। জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশে যে নেত্রী এই স্বাধীনতা সমত্বের পতাকা এবং গণতন্ত্রের পতাকা তুলে ধরে বাংলাদেশের সমগ্র মানুষকে জাগিয়ে তুলেছিলেন সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই অবৈধ অনৈতিক অনির্বাচিত সরকার তারা কারাগারে রুদ্ধ করে রেখেছে সম্পূর্ণ অন্যায়ভাবে, মিথ্যাভাবে। সমগ্র দেশ আজকে একটা কারাগারে পরিণত হয়েছে, সমগ্র দেশের লক্ষ লক্ষ মানুষ আজকে মিথ্যা মামলা জড়িয়ে দেওয়া হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে এমন একজন নেতা নেই, এমন একজন কর্মী নেই সারা বাংলাদেশের যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নেই। তাই বন্ধুগণ, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্যে দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এবারে সর্বনিম্ন ফিতনা 70 টাকা, সর্বোচ্চ 2,980 টাকা। এবছর জনপ্রতি সর্বনিম্ন ফিতনা 70 টাকা এবং সর্বোচ্চ 2,980 টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সকালে সদকাতুল ফিতর নির্ধারণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি সভা অনুষ্ঠিত হয়। সভায় এই ফিতরা হার নির্ধারণ করা হয়। পরে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জাতীয় মসজিদের প্রেসিডেন্ট মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। আটাত হিসাবে 42 টাকা কেজিতে ধরা হয়েছে 70 টাকা, সর্বনিম্ন 70 টাকা আর সর্বোচ্চ পনিরের হিসাব যেটা ধরা হয়েছে 2,110 টাকা। আমরা আহ্বান জানাবো যার যার সমর্থ অনুযায়ী যে তিনি আটার দ্বারা দিতে চান দিতে পারেন সর্বনিম্ন, যেটা যিনি সর্বোচ্চ যেটা পনিরের হিসাব ধরা হয়েছে সেটাও আদায় করতে পারবে, সে সুযোগ আছে। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির নানা কর্মসূচি পালন। বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 37তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ রাজধানীতে খাবার এবং পোশাক বিতরণ সহ নানা কর্মসূচি পালন করছে বিএনপি। বিএনপির মহাসচিব ইন্দ্রা রোডের পাশে টিএনটি মাঠে এবং দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে কাপড় বিতরণ করেন। এছাড়া নয়াপল্টনে দরিদ্র মানুষের জন্য প্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। সেই মিথ্যা মামলাগুলো যে হাইকোর্ট থেকে জামিন পাচ্ছে
সে জামিনও সরকার আটকে দিচ্ছে। মূল যে লক্ষ্য, সে লক্ষ্য হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা, এবং যে নির্বাচন ডিসেম্বরে আসছে সেই নির্বাচন পর্যন্ত তাকে কারাগারে, অন্তত সেই পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখার ব্যবস্থা করা। শহীদ জিয়ার স্মৃতিকে পুরোপুরি বিনষ্ট করে দেওয়ার জন্য যে চক্রান্ত, সেই চক্রান্তর অংশ হিসাবে আজকে তারা আমাদের এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে সব জায়গায়। এত অভিযানের পরেও সেবার মান উন্নত হচ্ছে না সুপার শপগুলো। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজও অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই, ডিএমপি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের অভিযানে প্রায় 17 লাখ টাকা জরিমানা অনাদায়ে বেশ কয়েকজনকে কারাদণ্ড দিয়েছে। কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার। কুষ্টিয়ায় গুলিবিদ্ধ অবস্থায় জেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার ফারাজিপাড়ার নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। স্বজনরা জানায়, রাতে সেহেরি সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে নাজমুলের মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে তার স্ত্রী ছুটে এসে নাজমুলকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান এবং হাসপাতালের চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি। জিজ্ঞাসাবাদের জন্য নাজমুলের স্ত্রী উর্মিকে আটক করা হয়েছে। ওইরকম শব্দ হইলে ভয় ভয়তে বেরিয়ে এর রুমে আসলো। আমরা কি শব্দ হইলে কে এমা একটু দাঁড়াই বাইরে আসি, দেখিস কি আমার ভাইয়ের ঘর আগলা, আমার ভাইয়ের নিচে পড়ে আস। আমার ভাইয়ের যে হত্যাকাণ্ডের পিছনে যাদের হাত আছে তাদের সুষ্ঠু একটা বিচার চাই। কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে তদন্ত অব্যাহত আছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত, যথাশীঘ্র আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জয়পুরহাটের সেমাইয়ের খাজা তৈরিতে ব্যস্ত মাহালি সম্প্রদায়। আমাদের ঢাকা টিভির জয়পুরহাট প্রতিনিধি হাসান হাবিব বারমান জানান, রমজানের রোজা শেষে ইফতার আর ঈদের দিনে খাবারের সুস্বাদু উপাদানের সেমাই। এই সেমাইয়ের দোকানে রাখার জন্য ব্যবহার করা হয় বাঁশের খাঁচি। জয়পুরহাটের মাহালি সম্প্রদায় এখন ভীষণ ব্যস্ত এসব খাঁচা তৈরিতে। সারা বছর তেমন তাদের কাজ না থাকলেও এ মাস তাদের দম ফেলানোর ফুরসত নেই। এ মাসে তারা যা রোজগার করবে তা দিয়ে বেশ কয়েক মাস তাদের। লাল কালাই পাঁচ বিবি আমি যেটা বিক্রি করি, কিছু টাকা আসে তাদেরও হয়। হ্যাঁ, এই রমজান মাসে সিমের খাঁচির মোটামুটি চাহিদা, ওই জন্য আমি ব্যবসায়ী। আমি একজন খাঁচি ব্যবসায়ী। এই রমজান মাসে বিশেষভাবে আমরা এই খাঁচি এখান থেকে অর্ডার নিয়ে মোটামুটি বিভিন্ন জায়গায় আমরা এখান থেকে খাঁচি সাপ্লাই দিই, যেমন নওগাঁ, রাজশাহী, তারপরে নাটোর, বিভিন্ন জায়গায় আমরা এভাবে এখান থেকে খাঁচি আমরা সাপ্লাই দিই। এবং এই খাঁচি ব্যবসা করে আমরা অল্প সময়ের জন্য, অন্তত এক মাসের জন্য আমরা অনেক টাকা রোজগার করে বা খুবই লাভবান হই আমরা এই খাঁচি ব্যবসা করে। আমি একজন খাঁচি ব্যবসায়ী, এখান থেকে আমের খাঁচি, সীমার খাঁচি, চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন জায়গায় এখান থেকে সাপ্লাই হয়। নিরীহ ব্যক্তিকে মাদক ব্যবসায়ী হিসাবে সাজানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অন্যদিকে পুলিশ বলছে সম শতভাগ মাদক ব্যবসায়ী। জমিনে বিরোধের জোর ধরে চট্টগ্রামের বোয়ালখালীতে এক নিরীহ ব্যক্তি সমরকে ইয়াবা এবং অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এদিকে পুলিশ বলছে গ্রেপ্তারকৃত সমর চৌধুরী শতভাগ মাদক ব্যবসায়ী। বোয়ালখালীতে একটি জমি নিয়ে বিরোধের জোর হিসাবে সঞ্জয় দাস নামে লন্ডন প্রবাসী একজনের প্রচনায় পুলিশ গত রোববার সমরকে গ্রেপ্তার করে। সমরের মেয়ে তমালিকা সাংবাদিকদের জানান, রাতে বাবাকে পুলিশ চোখ বেঁধে সরোয়াতলি বাড়িতে নিয়ে অস্ত্র এবং ইয়াবা হাতে ধরিয়ে দিয়ে গ্রেপ্তার করে। অন্যদিকে বোয়ালখালী থানার ওসি বলেন, সমরের স্বীকারোক্তির ভিত্তিতেই তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে বিছানার নিচে ইয়াবা এবং অস্ত্র পাওয়া যায়। ওসি বললেন, সমর শতভাগ মাদক ব্যবসায়ী, এই নিয়ে কোনো সন্দেহ নেই। পুতিনের কট্টর সমালোচক সাংবাদিক আরকেডি গুলিতে নিহত। রাশিয়ার প্রভাবশালী সাংবাদিক আরকেডি
মাতচেনকো অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছে। বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভে নিজ বাসায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তার স্ত্রীর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা যান 41 বছর বয়সী এই। গাজায় সিরিজ বিমান হামলা চালালো ইসরায়েল। ইসরায়েল ফিলিস্তিনির তীব্র উত্তেজনার মধ্যেই অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা থেকে রকেট এবং গোলা ছোড়ার জবাবে হামলা চালানো হয় বলে জানিয়েছে তেল আবিব। হামলায় জড়িতদের চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধান। কার্লো কোত্তারিল্লি ইতালির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। IMF-এর সাবেক অর্থনীতিবিদ কার্লো কোত্তারিল্লিকে ইতালির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সের্গিও মাত্তারেলা। গত 4 মাস সাধারণ নির্বাচনের পর থেকেই সরকার ভিন্ন হয়েছে ইতালি, এরই মধ্যে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিলেন প্রেসিডেন্ট। অভিবাসীদের সুযোগ সুবিধা কমালো অস্ট্রিয়া। নতুন করে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে সুযোগ সুবিধা কমানোর ঘোষণা দিয়েছে অস্ট্রিয়া সরকার। নতুন গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অভিবাসীদের জন্য বাজেটে মাসিক 563 ইউরো নির্ধারণ করা হয়েছে। চিকিৎসার জন্য স্পেনে গেলেন মোহাম্মদ সালে। উন্নত চিকিৎসার জন্য স্পেনে এসে পৌঁছেছেন লিভারপুলের মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালে। বিশ্বকাপের আগে নিজেকে ফিট করে তুলতে এখানে তিনি চিকিৎসা নেবেন। কাদের ইঞ্জুরিতে পড়ে হাল ছেড়ে দেননি সালে। রাশিয়া বিশ্বকাপে মিশরীয় প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছেন। ফুটবল উন্মাদনায় রাশিয়া জুড়ে দেওয়াল চিত্র। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের আয়োজক রাশিয়া। পুরো দেশ জুড়ে চলছে উন্মাদনা, আসরকে স্মরণীয় করে রাখতে চেষ্টার অন্ত নেই। বিশ্বকাপের আয়োজক শহর রস্তবন ডনের একদল আলোকচিত্রী বা চিত্রশিল্পী একটি পরিত্যক্ত ভবনে এঁকেছেন দেওয়াল চিত্র, যা কোনো ফুটবলার কিংবা দলের নয়। ফুটবল মাঠে ভক্তদের নানা মুহূর্তে উদযাপনের ছবি ফুটিয়ে তোলা হয়েছে দেওয়ালে। বিশ্বকাপের নিয়মিত আয়োজন এবার জানাবে ব্যতিক্রমী সেই ছবি আঁকার গল্প। বাঁধনের পর দহন চলচ্চিত্র থেকে সরে দাঁড়ালেন পূর্ণিমা। কিছুদিন আগে জাজমা টিমিতিয়ার নতুন সিনেমা দহন থেকে ব্যক্তিগত ব্যস্ততা দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী বাঁধন। এরপর সেই চরিত্রে শোনা গিয়েছিল চিত্রনায়িকা পূর্ণিমার নাম। এবার পূর্ণিমা জানালেন তিনি কাজটি করছেন না। ছবি থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে পূর্ণিমা বললেন, চলচ্চিত্রের প্রত্যাবর্তনের খবরটি নেতিবাচকভাবে গণমাধ্যমে প্রকাশ পাওয়া এবং শুটিংয়ের আগে প্রস্তুতির জন্য সময় কম পাওয়ার কারণেই তিনি এটি আর কাজ করছেন। দর্শক, আজকের সংবাদ শেষ করার আগে প্রতিদিনের মতেই আপনাদের একটি আকর্ষণীয় সংবাদ দিয়েই আমরা ঢাকা টিভির পক্ষ থেকে বিদায় নিই। আজকে দর্শক আপনাদের শোনাব বাংলাদেশের বহুল আলোচিত সমালোচিত সংসদ সদস্য বদির কণ্ঠের একটি গান দিয়ে। বাংলাদেশের বহুল আলোচিত সমালোচিত নির্বাচিত সংসদ সদস্য বদিউর রহমান বদির। তবে সাম্প্রতিককালে তিনি আলোচনায় এসেছেন মাদক ব্যবসায় তার সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে। সাংসদ বদিউর রহমান এবার আলোচনায় এলেন একটি গান দিয়ে। এক অনুষ্ঠানে তার গাওয়া গানের ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। মাইক্রোফোন হাতে বহুল জনপ্রিয় গানটি এবার দরদ দিয়ে গাইলেন কক্সবাজারের আলোচিত সমালোচিত সংসদ বদিউর রহমান বদি।